বিশ্বনাথ জিলা আসুর উদ্যোগত বিশ্বনাথ নগর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সত্যাগ্রহ ঘেরাও করিলে জিলা উপায়ুক্ত কার্যালয়। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবার সত্যাগ্রহত নামিল বিশ্বনাথ জিলা ছাত্র সন্থা। সদর ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির নির্দেশত শুক্রবার বিশ্বনাথ জিলা ছাত্র সন্থায় সমিতিয়ে গ্রহণ করেছে প্রতিবাদী কার্যসূচী। আজি বিশ্বনাথ চারিআলি নগরের শহীদ ভবনের শতাধিক আশু কর্মীয় কেন্দ্র তথা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদর্শন করে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথে সমদল করে বিশ্বনাথ জিলা উপায়ুক্ত কার্যালয় ঘেরাও করে। প্রতিবাদকারীসকলে বিশ্বনাথ জিলা উপায়ুক্ত কার্যালয় সম্মুখতো বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদর্শন করে এক উত্তাল পরিবেশের সৃষ্টি করে। কেন্দ্র তথা রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে দেশের পেট্রোল ডিজেলের মূল্য আর অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করবলৈ সক্ষম হওয়া নাই। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলত সকল খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়ে পড়েছে। সেয়ে অতি শীঘ্রে সরকারে মূল্য বৃদ্ধি রোধ করবলৈ এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে প্রতিবাদকারীসকলে। এই প্রতিবাদী কার্যসূচীত বিশ্বনাথ জিলা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদেও অংশগ্রহণ করে। আনহাতে এই প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে সদর ছাত্র সন্থার কেন্দ্রীয় কার্যনির্বাহক সদস্য রূপম নাথ, বিশ্বনাথ জিলা ছাত্র সন্থার সভাপতি বিক্রম বিকাশ বরা, জিলার ভারপ্রাপ্ত সম্পাদক রাতুল বরুয়া, জিলার উপসভাপতি আজমত শেখ, মহকুমা ছাত্র সন্থার সভাপতি ভাস্কর চবুয়া, সম্পাদক নিতু বরা, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের বিশ্বনাথ জিলা সমিতির সাধারণ সম্পাদক দিগন্ত বরুয়া, যুটীয়া সম্পাদক নিহার শইকীয়া সহ সংগঠন দুটার বহু বিষয়ববীয়া অংশগ্রহণ করে। এটা কথা আপনাদের সব সবকা বিশ্বাস, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, বিশ্বাস তো নাই, বিশ্বাস কার ওপর করব? সাধারণ জনগণে যেটা আপনাদের যে সর্বত্রে একবারে সাধারণ জনগণের অবস্থা নাইকিয়া হয়ে গেছে। বিজেপি সরকার অকল এটাই আছে, ঢাক ঢোল বজায় পেলে ডাঙর ডাঙর পোস্টারত হৈচৈ হাল্লা হুলস্থু করে আছে, সোশ্যাল মিডিয়াত ডাঙর ডাঙর কথা লিখি আছে, তার বাদে ভারত একোয়ে নাই। ভারতের সুবুরিয়া রাষ্ট্রবিলাক আপনাদের চাব, যত পেট্রোলের দাম 50-60 টাকার ভিতর হয়, কিন্তু ভারতের নিচিনা একটা প্রগতিশীল দেশত যত পেট্রোলের দাম বেলেগ দেশে কিনে আছে, কম দামত বিক্রি করবেন দেশত, কিন্তু ভারত এনেকা এখন দেশ যত নাকি 103 টাকা পেট্রোলের দাম আর 96 টাকা ডিজেলের দাম, অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম এনেকাকে বাড়িছে যে সাধারণ জনগণের উপর একবারে মাধমার হুঁচাই দিছে। সাধারণ জনগণে এতিয়া সবজি কিনব নয়, দালি কিনব নয়া হয়েছে এনেকা একটা, কিন্তু একটা কথাই কে থাকে টিভিত ওলাই ওলাই ডাঙর ডাঙর ভাষণ, নরেন্দ্র মোদী সরকার ডাঙর ডাঙর ভাষণ মন্ত্রীসকলের যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, আমি ওকে দিব বিচারিছো নরেন্দ্র মোদী সরকার, রাজ্য সরকারখনক অনতি পল্লমে যদি মূল্যবৃদ্ধি হ্রাস নকরে আর যদি বা সমগ্র ভারতের রাইজের রাইজক যদি সকাহ নিদিয়ে, কিন্তু পরিণাম বেয়া হবো। সেইকাৰণে আজি সদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে, আজি সদৌ বিশ্বনাথ জিলা ছাত্র সন্থায় আজি আমি সত্যাগ্রহ কার্যসূচী করছো, আজি আমি কার্য ডিসি অফিসের সম্মুখত আজি এই প্রতিবাদী কার্যসূচী করছো, আর আমি সকিয়াই দিব বিচারছি অন্যতি বিলম্বে যাতে এই মূল্যবৃদ্ধি হ্রাস কমাব, মূল্যবৃদ্ধি রোধ করবই লাগিব, নহলে জঙ্গীতকে জঙ্গী আন্দোলন করবলে আমি বিশ্বনাথ জিলা ছাত্র সন্থায় বাধ্য হম। ধন্যবাদ। দৈনন্দিন জীবনত মানুষের এঘরত মানে ব্যবহৃত যি সামগ্রী সমূহ, আমার খোয়া তেলের পর ধরে পেলায় যিনি সামগ্রী, সেই সামগ্রীসমূহর যে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি সাধারণ শ্রেণীর মানুষখিনিক একেবারে কোঙা করে পেলাইছে। কারণ কোভিড পরিবেশের পিছত ইমান সবল হয়ে উঠা নাছিলই কোনো রাইজ বা সাধারণ শ্রেণীর মানুষ। এতিয়া যদি 200 টাকা দামত মিঠাতেল কিনবলগীয়া হয়, সেই মানুষঘরে যদি দিন হাজিরা করা এজন মানুষে যদি দিনত 250 টাকা কমায়, সেই 250 টাকা মানে যেটা লৈ পেলায় তেও ঘরলে যাব, সম্পূর্ণ 1 লিটার মিঠাতেলের দাম 200 টাকা পার হয়ে গেল, সেই মোনাটোয় পূরা হয়ে না যায় বা যিখিনি দৈনন্দিন জীবনত লাগে সেইখিনি পূরাই নহয়। আর লগতে পেট্রোলিয়ামজাত যে সামগ্রী, আমি জানো যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির লগে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়, কিন্তু এই নাকি লগাব নয়া এই সরকারখনক আমি ইয়ার এই প্রতিবাদে সকিয়াই দিব বিচারিছো যে অনাগত দিনত যাক আপনাদের প্রতিশ্রুতি দিছিলে ইলেকশনের কারণে প্রতিশ্রুতি দিলে আর ইলেকশন যাওয়ার পিছতে আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ হল, যতিশ্রুতি দিছে আখরে আখরে যদি পালন করে পেলায় রাজ্যক সকাশ প্রদান নকরে, সদৌ ছাত্র সন্থায় এই সদৌ বিশ্বনাথ জিলা ছাত্র সন্থায় জঙ্গী আন্দোলনের কার্যসূচী লোবলে আমি কুণ্ঠাবোধ নকরে, আমি ইয়াতকৈও জঙ্গী আন্দোলনের কার্যসূচী ঘোষণা করি। আরে আমি সরকারের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীগীক ইয়ারপর আমি স্মারকপত্রের জড়িয়ে কব বিচার যে যাইজের ওপর মাধমার দিছে, সেই মাধমার যদি অনতি বিলম্বে একটা উত্তর নিদিয়ে যে
আমি কিমান দিনৰ ভিতৰত এই মূল্যবৃদ্ধিসমূহ কমিব বা কিবা এনেধৰণৰ যদি উত্তৰ নাপাওঁ সদৌ অসম ছাত্ৰ সন্থাই আজি সমগ্ৰ জিলাতে অসমৰ প্ৰত্যেকখন জিলাতে যি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এই প্ৰতিবাদ কিন্তু আৰু জোৰদাৰ হৈ ভয়াৱহ ৰূপলৈ গুচি যাব ধন্যবাদ আচলতে মনোৰঞ্জন আছিলে সবকা সাথ সবকা বিকাশ জনসাধাৰণৰ ক'ত বিকাশ হৈছে তেওঁলোকৰ বিকাশ হৈছে তেওঁলোকৰ বিকাশ হৈছে যিটো সময়ত কোভিড হৈছে বুলি কৈ জনসাধাৰণক ঘৰৰ পৰা ওলোৱা বাদ দিছে তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী কৰিছে এতিয়া বাই ইলেকশ্যনৰ কাৰণে হাজাৰ হাজাৰ মানুহ গোটাই কোনো মাস্ক নাই কোনো হেৰি ধৰণৰ নাই তেনেকুৱা প্ৰতিবাদী ৰাজনীতিক সভা পাতি আছে এইটো বিকাশটো হোৱা নাই ৰাইজৰ আমি এইকাৰণে আজি দাবী জনাইছোঁ অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হ্ৰাস কৰক পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধি হ্ৰাস কৰক আৰু জনসাধাৰণক জীয়াই থাকিবৰ কাৰণে সকাহ প্ৰদান কৰক অন্যথা আমি জংগীভাৱে আন্দোলন কৰিবৰ কাৰণে দায়বদ্ধ হৈ থাকিম আজি আপোনালোকে স্মাৰক পত্ৰ কলৈ প্ৰেৰণ কৰিব আমি পেট্ৰলিয়াম মন্ত্ৰী ভাৰত চৰকাৰ আৰু মুখ্যমন্ত্ৰী অসম চৰকাৰ আমি পেট্ৰলিয়াম জাতীয় সামগ্ৰীৰ লগতে অত্যাৱশ্যকীয় সামগ্ৰী হ্ৰাস কৰিবৰ কাৰণে আমি স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিম বিশ্বনাথৰ পৰা পলাশ প্ৰিয়ম ৰিপৰ্ট নিউজ ডেছক।